আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে কিভাবে তোমরা ডিএলএডের খাতা অলংকরণ করবে, সেটাই আমি আজকে দেখাবো। এটাও আকাশ সঙ্গে যুক্ত। আমরা অনেক সময় চিন্তা করি লেসন প্ল্যানের খাতা কিভাবে সাজাবো, কেমন করে করব। হ্যাঁ, এই নিয়ে খুব চিন্তা করি। আবার কেউ কেউ হয়তো টুকটাক আঁকতে জানে, তারা নিজের মতো করে নেয়। আর যারা ছোটো থেকে এসব ধারে পাশে থাকে না, তাদের তো আর বলার কিছু নেই। এরপরে ওই অবস্থায় আমরা পৌঁছে তখন করি কি, একে ওকে খুঁজে বেড়াই যে ভালো আঁকতে জানে, এই আমার একটু খাতাটা সাজিয়ে দিবি। হ্যাঁ, বা হয়তো লোক খুঁজে বেড়াই। তো আজ আমি যেটা দেখাচ্ছি, এটা দেখলে তোমরা নিজেরাই কম বেশি করে নিতে পারবে। আর সবার থেকে আলাদা হবে, নিজের থেকে যেটা করবে সেটা সম্পূর্ণ আলাদা হবে, ইউনিক হবে। তাই এই ভিডিওতে আমি তোমাদের হয়তো একটু হলেও অভিজ্ঞতা দিতে পারবো। কারুকে না পেলেও হতাশ হতে হবে না। হ্যাঁ, একটু একটু করে নিজেই করে নিতে পারবে। তো দেখো, এভাবে স্কেচ পেন দিয়ে আগে পেন্সিলে আঁকবে, পেন্সিলে আঁকার পর স্কেচ পেন দিয়ে যেভাবে লাগানো হচ্ছে লাগাবে। এরপর তোমরা বাড়িতে প্যাস্টেল বা ক্রেয়ন কালার ইউজ করে এগুলো কালার করতে পারবে, বা স্কেচ পেন দিয়েও কালার করা যায়। আমি এখানে দেখো ক্রেয়ন কালার ইউজ করে রং দেখিয়েছি। এইভাবে রংটা লাগানোটা দেখো, পরবর্তীতে আবার লেখাগুলো কীভাবে লিখবে, হেডিং লেখাগুলো সেটাও দেখানো আছে। এভাবে কালার কম্বিনেশনটা নিজে নিজেই করা যাবে। আমি এখানে যেটা লাগিয়েছি এর পরিবর্তে অন্য লাগানো যেতে পারে নিজের পছন্দ মতো সেটা। Thank you.
এবার এখানে কিছু রেডি করা আছে সেরকম দেখাচ্ছি, পারলে তোমরাও এরকম করে নিতে পারো। ছোটোখাটো সিনারি, ফুল ফল পাখি রিবন ইত্যাদি দিয়ে তোমরা করে নিতে পারো। এগুলো কিছু রেডি দেখাচ্ছি। এরপর আমি দেখাবো ওই বাণী, ভূমিকা, সূচিপত্র, স্বাগতম বা ব্যপ্ত পাঠটিকা, অনুপাঠটিকা যেভাবে করবে এরকম। আমি একটা ফেব্রিক কালার দিয়ে এখানে করেছি, তোমরা পোস্টার কালার, ওয়াটার কালার বা স্কেচ পেন ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে পেন্সিল দিয়ে সূচিপত্র লিখছি। এইভাবে তোমরা আগে পেন্সিল দিয়ে করে নিতে পারো, তারপর স্কেচ পেন বা জল রং বা পোস্টার কালার ইউজ করতে পারো। এবার লিখছি বাণী। বাণীর ক্ষেত্রে আমি এখানে একটা ফুলের ছবি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পারলে যে মহাপুরুষের বাণীটা লিখছো তার ছবিটাও ইউজ করতে পারো। এরপরে আমি কিছু স্কিলের ইয়েগুলো লিখছি। ফার্স্ট ইয়ারে যে পাঁচটা স্কিল থাকে, শিশুকেন্দ্রিক, শিখন, পরিচালন দক্ষতা, তোমরা পেন্সিল দিয়ে লেখার পর স্কেচ পেন বা তুলি রং ইউজ করতে পারো। এরপর এখানে আমার কিছু লেখা রেডি আছে, সেগুলো দেখাচ্ছি। স্বাগতমে কোনো নমস্কারের ছবি বা সিনারি করতে পারো। এভাবে বিভিন্ন রকম নিজের মাথার থেকে আইডিয়া এনে করা যাবে।
এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা বন্ধুদের শেয়ার করতে পারো। এখানে ফ্রন্ট পেজে দেখানো হয়েছে বা সেকেন্ড ইয়ারের কিছু স্কিল কীভাবে সাজাবে সেটাও দেখিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গার ফ্রন্ট পেজ আমি দেখিয়েছি।